আসসালামু আলাইকুম আমার লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ। আমিও আমার ফ্যামিলি সবাইকে নিয়ে ভালো আছি। আমি শবনম, লাইফস্টাইল ইউকে শবনম। আজ আবারও আপনাদের মাঝে ফিরে এলাম আমার আরও একটি ভিডিও নিয়ে। আজ আমি যে ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সেটা হলো পুঁইশাক। আর এই পুঁইশাকের এখানে দুইটি ছোটো কৌটাতে আপনারা পুঁইশাকের বীজ দেখতে পাচ্ছেন। এখানে যে পুঁইশাকের বীজ রয়েছে এটা হলো অনলাইন থেকে কিনে আনা লাল পুঁইশাকের বীজ। আর এখানে যে পুঁইশাকের বীজ দেখতে পাচ্ছেন সেই পুঁইশাকের বীজগুলি আমি আমার গার্ডেন থেকে, আমার গার্ডেনের পুঁইশাক থেকে, লাল পুঁইশাক থেকে এগুলো আমি কালেক্ট করে রেখেছিলাম এই পুঁইশাকের বীজ। আজকে আমি আমার গার্ডেনের বীজ থেকে আর অনলাইনের বীজ দুই ধরনের বীজই আজকে ভিজিয়ে রাখবো রোপণ করার জন্য। আমি আজ এইগুলো যে ছোট্টো দুটি কাপ দেখছেন এই দুইটি কাপে নিয়ে নিব আর এক রাত্রে ভিজিয়ে রাখবো। আগামীকালকে ইনশাল্লাহ আমি এগুলো রোপণ করব। আর এগুলার জন্য দেখুন এখানে আমি পানিও নিয়ে রেখেছি। এবার আমি বীজ নিয়ে নিব, আপনারা আমার সাথে থাকুন। এখানে দেখুন আমি আমার গার্ডেনের যে বীজ সেই বীজ কিছু নিয়ে নিচ্ছি, কিছু এখানে অনলাইন থেকে কিনে আনা লাল পোশাকের বীজ এখানে আমি কিছু নিয়ে নিচ্ছি। একটু বেশি পরিমাণে ভিজাবো কারণ অনলাইনের বীজ সবসময় সবগুলোতে ছাড়া উঠে না। এবার দেখুন আপনারা আমি বীজ নিয়ে নিয়েছি, এবার অল্প পরিমাণে পানি নিয়ে নিব, এগুলো সারা রাত ভিজবে। আবার আপনাদের সামনে ফিরে আসবো আগামীকাল ইনশাল্লাহ। এবার দেখুন আপনারা পুঁইশাক ভিজে কিভাবে হয়েছে। অবশ্য দুইটাতে দুইটি দুইটি বীজ উপরে ভেসে উঠেছে, এমন হতে পারে যে এই দুইটি বীজ থেকে হয়তো চারা উঠবে না, আবার কোনো কোনো সময় আবার উপরে ভেসে ওঠা বীজ থেকেও চারা উঠে, বেশিরভাগ সময় উঠে না। তারপরে এগুলো আমি ফেলে দিব না, রোপণ করব। এখানে দেখুন আপনারা এখানে যে মাটির ব্যাগ রয়েছে সিড অ্যান্ড কাটিং কম্পোস্ট, আমি এই মাটি দিয়ে বীজ রোপণ করব। এখানে দেখুন আপনারা আমি দুইটি বোতলে মাটি নিয়ে নিয়েছি। আর এখানে দেখুন আমি লিখে রেখেছি রেড পুঁইশাক মাই গার্ডেন, আমার গার্ডেন থেকে কালেক্ট করা সিড এখানে রয়েছে। আর এখানে রয়েছে রেড পুঁইশাক, এখানে জিরো দিয়ে সার্কেল করে রেখেছি, এটা হলো অনলাইনের। আর এখানে আমি এই ভিজিয়ে রাখা বীজগুলো দিয়ে দিচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম, সবগুলো বীজ দিয়ে দিচ্ছি। আর এখানে আমি এই বীজগুলো দিয়ে দিচ্ছি, দেখা যাক অনলাইনের বীজ থেকে কয়টা ছাড়া উঠে আর আমার গার্ডেনের বীজ থেকে কয়টা ছাড়া উঠে। আর সবুজ পুঁইশাকের বীজ আমার কাছে নেই, সেই জন্য আমি সবুজ পুঁইশাক লাগাতে পারিনি। আমি এই বালতিতে কিছু মাটি নিয়ে রেখেছিলাম, এখান থেকে আমি এই বোতলে দিয়ে দিচ্ছি, বীজগুলো কভার করে নিচ্ছি। এই মাটিগুলো খুবই খুবই ভালো বীজ রোপণের জন্য, যেহেতু এই মাটিগুলোতে বড় বড় মাটির ছাকা নেই, সেই জন্য এগুলো খুব তাড়াতাড়ি ওঠে। আর যদি ছোটো মিলে তাহলে এগুলো হাত দিয়ে পাউডারের মতো গুঁড়ো করে নিলে খুবই ভালো হয়। আমি হাত দিয়ে চেপে নিচ্ছি। যেহেতু আমরা শীত প্রধান দেশে বাস করি, সেই জন্য আমাদের আগে চারা তুলতে হয়, সেই জন্য আগে অনেক আগেই বাসাতে এগুলো বীজ রোপণ করে চারাগুলোকে বড় করতে হয়, যাতে শর্ট সামার টাইমে আমরা এই পুঁইশাকগুলো খেতে পারি। এবার আমি অল্প পানি ছিটিয়ে দিব, খুব বেশি পানি দিব না, মাটিগুলো কাদা কাদা হবে না, মাটি ভিজবে কিন্তু কাদা কাদা হবে না। এবার আমি কেটে রাখা লিড দিয়ে ঢেকে নিচ্ছি, এগুলো আমি বয়লার রুমে রেখে দিব, আবার ফিরে আসবো আপনাদের সামনে আমি এই বীজগুলো বের হওয়ার পরে, চারা বের হওয়ার পরে। আমি আবার আপনাদের সামনে ফিরে এলাম আমার পুঁইশাকের ভিডিও নিয়ে। আমি আপনাদের সাথে আজ একটা কথা শেয়ার করছি, সেটা হলো আমি আমার এই পুঁইশাকের বীজ রোপণ করার পরে
মাশাআল্লাহ অনেকগুলো চারা উঠেছে। সেই চারা ওঠার পরে আমি এক মিনিটের মতো একটা ভিডিও করেছিলাম চারা ওঠার সাথে সাথে, কিন্তু আনফর্চুনেটলি আমার সেই ভিডিওটা আমার ফোন থেকে ডিলিট হয়ে যায়। আমরা যারা ইউটিউবিং করি আপনারা তো জানেন যে আমরা অনেক ভিডিও করি আর এই ভিডিও খুব তাড়াতাড়ি মেমোরি ফুল হয়ে যায়। ভিডিও আপলোড করার পর আমরা সেই ভিডিওগুলো ডিলিট করে নিই। আর আমার বেলা যেটা হয়েছে, আমি ভিডিও ডিলিট করার পর আবার রিসাইকেল বিন থেকেও ডিলিট করে ফেলি, যার জন্য এই ভিডিওটা আর আমার কোনোভাবেই পাওয়া সম্ভব হয়নি। ভিডিওটা আমার নষ্ট হয়ে গিয়েছে আর সেই ভিডিওটা আমার নেই, এক মিনিটের ভিডিও নেই, যার জন্য আমি চারা ওঠার পরের যে অবস্থা সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এরপর এখন আমি আজ যেটা আপনাদের সামনে আবার নিয়ে এলাম সেটাও সেই পোশাকই। আর এই পোশাকগুলোর বয়স তখন আজ হয়েছে এক সপ্তাহে, এক সপ্তাহে দেখুন মাশাআল্লাহ অনেক অনেক বড় হয়েছে। আর মাশাআল্লাহ এখানে অনেকগুলো চারা দেখুন আপনারা, এখানে প্রথম যে বোতলটা দেখতে পাচ্ছেন এখানে দেখুন লেখা রয়েছে মাই গার্ডেন রেড পোশাক, মাই গার্ডেন, আর এখানে লেখা রয়েছে রেড পোশাক, আর এখানে ও রয়েছে সার্কেল করা। এই বীজটা আমি অনলাইন থেকে এনেছিলাম, আমি ভেবেছিলাম হয়তো অনলাইনের বীজ থেকে চারা উঠবে কি উঠবে না, আমার মধ্যে একটা সন্দেহ ছিল। একবার ভেবেছিলাম বীজগুলো ফেলে দিই, তারপর মনে হলো যে না আমি রোপণ করে দেখি, যদি বীজ উঠ থেকে চারা বের হয় তো হলো, আর না হলে তো আর কিছু করার নেই। আল্লাহর রহমতে আমার সবগুলো বীজ থেকে চারা হয়েছে, দেখুন মাশাআল্লাহ অনেকগুলো চারা হয়েছে। অনলাইন থেকে আমরা যে বীজ আনি অনেক সময় বীজগুলো থেকে চারা হয় না, ভাগ্য ভালো থাকলে চারা হয়, দেখা যায় অনেক সময় হয় না। এবছর আমার অনলাইন থেকে আনা অনেক বীজ থেকে চারা হয়নি, সৌভাগ্যক্রমে এগুলো থেকে চারা হয়েছে আর মাশাআল্লাহ অনেকগুলো চারা হয়েছে। পুঁইশাক আমি প্রতি বছরই আমার গার্ডেনে লাগাই, অনেক পুঁইশাক হয়, আর পুঁইশাক এইটা আমার খুবই ফেভারেট, আমার খুবই ভালো লাগে। আমার লাস্ট ইয়ারের অনেক পুঁইশাক এখনও পর্যন্ত আমার ফ্রিজারে রয়েছে। তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে এক সপ্তাহে পোশাকগুলো কতটুকু বড় হয়েছে, দেখুন মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। আশা করি আমার এই পোশাকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আপনারা যারা আজ আমার চ্যানেলে নতুন আপনাদের স্বাগতম, আশা করি আমার চ্যানেলটা লাইক কমেন্ট দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাদের ওয়াইটি কাপড় ইউকে আমাদের হাজব্যান্ড ওয়াইফের চ্যানেল অ্যান্ড গোল্ডেন মেমোরি আমার চ্যানেল, ওই চ্যানেলগুলোর সাথেও কানেক্ট হবার অনুরোধ রইল আপনাদের প্রতি। আর যারা এতদিন থেকে আমাদের সাপোর্ট দিয়ে যাচ্ছেন আমাদের সাথে আসছেন, আপনাদের অনেক 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 ধন্যবাদ। আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।